নবদ্বীপ শান্তিপুর সহ বেশ কিছু এলাকায় সেচ মন্ত্রীর গঙ্গা ভাঙন পর্যবেক্ষণ। নবদ্বীপ ব্লকের ইদ্রাকপুর বাঁধ পরিদর্শনে আসেন রাজ্যের সেচ মন্ত্রী তথা নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। মরি গঙ্গার উপর অবস্থিত মাটি দিয়ে তৈরি অস্থায়ী কাঁচা বাঁধটি নবদ্বীপের সাথে ইদ্রাকপুর গ্রামে বসবাসকারী বাসিন্দাদের যোগাযোগের একমাত্র মাধ্যম। রাস্তাটি স্থায়ীভাবে পাকা করা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন গ্রামবাসীরা। এলাকাবাসীদের দাবি মেনে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এর আগে মাটি দিয়ে তৈরি করা হয় বাঁধটি। এবার মৎস্যজীবীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ও শীতকালে ওই এলাকায় বহু পরিযায়ী পাখির আনাগোনা হয়। মূলত তারই পরীক্ষার্থীতে ওই এলাকাটিতে দর্শনীয় স্থান হিসাবে পর্যটন শিল্প গড়ে তোলার পরিকল্পনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এলাকা পরিদর্শনে এদিন আসলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। মন্ত্রীকে পুষ্পস্তবক ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন নবদ্বীপের বিধায়ক কুন্দরী কাক্ষ সাহা ও নবদ্বীপ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তাপস ঘোষ। মন্ত্রী ছাড়াও এদিন পরিদর্শনে আসেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি সহ উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার ও আধিকারিকেরা। যত তাড়াতাড়ি সম্ভব বাঁধটি স্থায়ীভাবে তৈরি করা ছাড়াও ওই এলাকায় পর্যটন শিল্প গড়ে তোলা যায়, সেই বিষয়ে উদ্যোগী হবে রাজ্য সরকার, এমনটাই জানান রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, এরপরই শান্তিপুর নিঃসঙ্গপুর স্টিমার ঘাট গবারচর সহ বেশ কিছু এলাকা পরিদর্শন করবেন তিনি। না, মূলত আপনারা জানেন যে এখানকার দীর্ঘদিনের অত্যন্ত জনপ্রিয় বিধায়ক নন্দদা বলেই আমরা জানি, কুণ্ডরী সহ ভালো নাম, কিন্তু নন্দদা নামেই তিনি পরিচিত। তা এখানের একটা দীর্ঘদিনের সমস্যা আছে, পঞ্চায়েত সমিতি তাদের নিজেদের ক্ষমতা বলে মানুষকে সুরাহা দেওয়ার চেষ্টা করেছিল একটা রাস্তা তৈরি করে, কিন্তু এখানে জলটাও আটকে রয়েছে। অতএব জল যাওয়ার একটা ব্যবস্থা এখানে করতে হবে, যাতে মৎস্য চাষিরাও বেঁচে থাকে, তাদেরও যাতে ন্যূনতম চাহিদা যেটা সেটা পূরণ হয়, সঙ্গে সঙ্গে মানুষও যেন এপার থেকে ওপারে যাতায়াত করতে পারে। আর এখানে প্রচুর বাইরের পাখি আসে শীতের মরশুমে, অর্থাৎ এটা একটা ভালো পর্যটন কেন্দ্রও বটে, প্রচুর মানুষ আছে এবং এখানে ইউথ হোস্টেল আছে। যাতে সামগ্রিকভাবে আমরা পর্যালোচনা করছি যে কীভাবে এই এলাকাটাকে এক হচ্ছে মৎস্যচাষীদের জন্য ব্যবস্থা করে দেওয়া যায়, এলাকার মানুষের জন্য ব্যবস্থা করে দেওয়া যায়, আবার পর্যটন শিল্পও যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায়, সমস্ত কিছুই একটা কাজের মাধ্যমে হওয়া সম্ভব। আমরা আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি এসেছিলেন, আমাদের সব চিফ ইঞ্জিনিয়াররা আছেন, আমরা পুরো টিম নিয়ে এসেছি, ইরিগেশনের টিম মমতা ব্যানার্জির নির্দেশে। আমরা দেখছি যে কত তাড়াতাড়ি এই ব্যবস্থাপনাটা সম্পন্ন করা যায়। আর কি কোনো প্রশাসনিক বৈঠক আছে? না, প্রশাসনিক কোনো বৈঠক নেই, আমরা ঘুরে বেড়াচ্ছি। আসলে মানুষের সমস্যাটা মানুষের কাছে গিয়েই উপলব্ধি করতে হবে, ওটা তো ঘরে বসে করা যায় না। তা আমরা মানুষের সাথে কথা বলতে এসেছি, মানুষের থেকে সমস্যাটা শুনলে মানুষই তার সমাধান বলে দেয়, তো অতএব সেখান থেকে শুনেই অভিজ্ঞতা সঞ্চয় করে আলোচনা করব হেড অফিসে গিয়ে। আজ কোথায় কোথায় যাওয়ার কথা আছে? এরপরে যাব আমরা হচ্ছে শান্তিপুরে যাব। শান্তিপুরে ওখানে একটা পিএইচই প্রকল্প আমাদের যেখান থেকে জল বেরোয় সেটা ভাঙনের কাছাকাছি এসে পৌঁছেছে, সেখানে সেই ব্যাপারটা দেখব। তারপরে নদী ভাঙনের আরও দু তিনটে জায়গা আছে, মূলত শান্তিপুর ব্লক, রানাঘাট ব্লক এসব এলাকা, নবদ্বীপ এই এলাকায়। তারপরে ওখান থেকে চাকদায় বুড়িগঙ্গায় যাবো, সারাদিন মানুষের সাথেই প্রোগ্রাম আছে। মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।